বঙ্গবন্ধুর বিরুদ্ধে কেউ কুৎসা রটনা করলে চব্বিশ ঘন্টা যেতে হয় না, নিখোঁজ হয়ে যায়। প্রধানমন্ত্রীকে যদি কেউ কটাক্ষ করে বারো ঘন্টা লাগে না, সে গুম হয়ে যায়, আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। অথচ আমার নবীর ইজ্জতের উপর আঘাত করবার পরেও দেখা যায় প্রশাসনের কোনো নটন টনক নড়ে না। আমরা এই পরিবেশ, এই পরিস্থিতি অবসান চাই। আমরা চাই আমাদের এদেশে, আমাদের এই পরিবেশে 90% মুসলমানদের এই মাতৃভূমিতে আল্লাহর নবীর বিরুদ্ধে আর কোনো কটূক্তি যেন করার দুঃসাহস কেউ না পায়।